ফেলে বিধায়ক ভরত নৰহক সিদ্ধান্ত সলনি করবলে আহ্বান জানালে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ায়। ভরত নৰহক আমার দলে যথেষ্ট গুরুত্ব প্রদান করে, তেখেত এগৰাকী দলৰ জ্যেষ্ঠ নেতা। এজন নেতায়ও যদি দল ত্যাগ করে সেয়া দলটোৰ বাবে ক্ষতিকারক, এটা ভোট কমা মানেও দলটোৰ ক্ষতি, এই মন্তব্য করেছে দেবব্রত শইকীয়ায়। রানী নৰহে টিকট নোপোৱাত ক্ষুণ্ণ হওয়াটো স্বাভাবিক, কিন্তু এই সিদ্ধান্ত প্রত্যাহার করবলে অনুরোধ জানাইছে দেবব্রত শইকীয়ায়। ডাঙরিয়ার যাকালি মানে টেলিফোন যোগে কথা পাতিছিল আর তখন অনুরোধ করেছিল যাতে দলের পদত্যাগ নকরে। মূর সে সময় পবন সিং ঘাটুয়ার ডাঙরিয়াও আছিল আর তখেও ভরত নৰহ ডাঙরিয়াক অনুরোধ করেছিল যাতে দলের ক্ষতি হবপরা কোনো সিদ্ধান্ত নলয়, কারণ দলের ফলেরপরা নৰদাক যথেষ্ট গুরুত্ব দিয়া হয় আর তখন আমার দলের এজন অতি জ্যেষ্ঠ নেতা, তেখেতৰ যি ভূমিকা দল সংগঠন শক্তিশালী করা সেইখিনিও আমি স্বীকার করব লাগিব। রানী নৰহ ডাঙৰীয়া আমার দল রাজ্যসভার সাংসদ হয়েছিল, এইবার তেখেতসকলৰ রানী নৰহ ডাঙৰীয়ানীৰ প্রার্থিত্বর ক্ষেত্র দলে এটা সিদ্ধান্ত ললে, যে স্বাভাবিকভাবে রানী নৰহ ডাঙৰীয়ানী আর তেওঁৰ সমর্থকসকলক কিছু ক্ষোভিত করেছে। মই তথাপিতো আশা করেছিল দলের স্বার্থত তেখেতসকলে দল ত্যাগের নিচিনা সিদ্ধান্ত নলব বলে, আর এতিয়াও মই ভরত দাক অনুরোধ করিম তেখেতক নিজের এই সিদ্ধান্ত প্রত্যাহার করবলে আর আমার দলের হয়ে কাম করে যাব। মই তো নেতার কথা নকও, মই এজন ভোটারে দল ত্যাগ করলেও এটা ভোটর ব্যবধান হয়, এই কথাটা মই সদায় কম আর সেই গতি মানে অন্য কথা নকও, কিন্তু এটা ভোটর হলেও নিশ্চিতভাবে যদি দল ত্যাগ করে এটা ভোটর হলেও ব্যবধান হব, অন্য কথা নকও।